আপনাদের সঙ্গে আমি স্মৃতি। বৈচি প্রকল্পের উন্নতি সম্বন্ধে আলোচনা সভা করলেন তপন দাশগুপ্ত মহাশয়। শুক্রবার হুগলি জেলায় সিমলাকরের কালীমায়ের মন্দিরে পুজো দেয় সিএডিসি বৈচি প্রকল্পের মনিটরিং সেলের চেয়ারপারসন তথা সপ্তগ্রাম বিধানসভা তিনবারের বিধায়ক তপন দাশগুপ্ত মহাশয়। শুক্রবার এই প্রকল্পের আধিকারিকদের নিয়ে প্রকল্পের উন্নতি সম্বন্ধে এক আলোচনা সভা করলেন এবং প্রকল্পটির কাজকর্মের পরিদর্শন করলেন। এই আলোচনা সভাতেও পরিদর্শনে ওনার সঙ্গে উপস্থিত ছিলেন পান্ডুয়া পঞ্চায়েত সমিতির সভাপতি ও সহসভাপতি, এছাড়া অন্যান্য আধিকারিকগণ। আজকে আমি সিএডিসি বৈচির, যেহেতু আমি চেয়ারম্যান আছি 10 বছর ধরে, এখানে অনেক ডেভেলপমেন্ট ওয়ার্ক হয়। ধরুন এখানে চিকেন যেরকম প্যাকিং হচ্ছে অটোমেটিক মেশিনে, বাষ্পবন্দী হয়ে কলকাতা যাচ্ছে, এখানে মাছ চাষ হচ্ছে, কালার মাছ চাষ হচ্ছে, তারপরে আরও অনেক প্রজেক্ট এখানে আছে, মাশরুম চাষ হচ্ছে। স্বনির্ভর প্রকল্পে ছেলেমেয়েরা এখান থেকে ট্রেনিং নেয়, ট্রেনিং নিয়ে তারা ব্যবসা করে, মাশরুম চাষ করে, সেটা আবার বিক্রি হয়। এই প্রজেক্ট আজকে আমি এসেছিলাম, মানে আমাদের মনিটরিং কমিটির আজকে মিটিং ছিল, আমাদের এখানে অফিসার আছেন, ওনারা আছেন, ডাক্তারবাবু আছেন, যিনি প্রজেক্টটা টোটাল দেখেন, আমাদের আম্বিয়া আছে। এটা আজকে আমি ঘুরে গেলাম, আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি আছে, সহসভাপতি অসিতও আছে, ঘুরে গেলাম। আজকে কিছু নতুন প্রজেক্ট সম্বন্ধে চিন্তাভাবনা হচ্ছে, আবার আমরা এখানে কোয়েলের চাষও শুরু করব, যেটা খুব মানুষের মধ্যে অত্যন্ত ডিমান্ড আছে, এবং মাশরুম চাষটা আমরা আরও দ্রুত গতিতে বেশি করে করাতে চাইছি। তাতে কী হবে, গ্রামের যারা স্বনির্ভর প্রকল্পে গোষ্ঠীর যারা মেয়েরা আছে, তারা এই চাষ করলে ধরুন মাসে কেউ 10-15 হাজার টাকা ইনকাম করতে পারবে, যাতে এই সংসারে মানে ওদের যাতে সমৃদ্ধি আসে সংসার চালাতে, এবং যাতে আমাদের চাষটাও খুব ভালো হয়। কারণ মাশরুম চাষে শুধু ওয়েস্ট বেঙ্গল নয়, সারা ইন্ডিয়া জুড়ে এবং ওয়ার্ল্ড জুড়ে এটা ডিমান্ড আছে। পরবর্তীকালে আমরা হায়ার থিঙ্ক করছি, সেই সব নিয়ে আজকে বিস্তারিত আমাদের মনিটরিং কমিটিতে আলোচনা হয়েছে। আমি আবার 1st week of September আবার আসছি। দাদা, স্বনির্ভর প্রকল্পের মহিলাদের উৎপাদিত জিনিস মার্কেটিংয়ের ক্ষেত্রে বা বিক্রির ক্ষেত্রে কিছু সমস্যা ওরা অনেক সময় পড়ে, সেক্ষেত্রে কি কিছু ভাবছেন আপনি? না, কোথাও সমস্যাই নেই, ওরা তো এখানে তৈরি করছে, করে যাচ্ছে, আমাদের সিএডিসিতে দিচ্ছে, এখান থেকে আমরা সেল করে দিচ্ছি। এখানে মাছ চাষ হচ্ছে, কালার মাছ চাষ হচ্ছে, তারপরে আরও অনেক প্রজেক্ট এখানে আছে, মাশরুম চাষ হচ্ছে। স্বনির্ভর প্রকল্পে ছেলেমেয়েরা এখান থেকে ট্রেনিং নেয়, ট্রেনিং নিয়ে তারা ব্যবসা করে, মাশরুম চাষ করে, সেটা আবার বিক্রি হয়। তো এই প্রজেক্ট আজকে আমি এসেছিলাম, মানে আমাদের মনিটরিং কমিটির আজকে মিটিং ছিল, আমাদের এখানে অফিসার আছেন, ওনারা আছেন, ডাক্তারবাবু আছেন, যিনি প্রজেক্টটা টোটাল দেখেন, আমাদের আম্বিয়া আছে। এটা আজকে আমি ঘুরে গেলাম, আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি আছে, সহসভাপতি অসিতও আছে, ঘুরে গেলাম। আজকে কিছু নতুন প্রজেক্ট সম্বন্ধে চিন্তাভাবনা হচ্ছে, আবার আমরা এখানে কোয়েলের চাষও শুরু করব, যেটা খুব মানুষের মধ্যে অত্যন্ত ডিমান্ড আছে, এবং মাশরুম চাষটা আমরা আরও দ্রুত গতিতে বেশি করে করাতে চাইছি। তাতে কী হবে, গ্রামের যারা স্বনির্ভর প্রকল্পে গোষ্ঠীর যারা মেয়েরা আছে, তারা এই চাষ করলে ধরুন মাসে কেউ 10-15 হাজার টাকা ইনকাম করতে পারবে, যাতে এই সংসারে মানে ওদের যাতে সমৃদ্ধি আসে সংসার চালাতে, এবং যাতে আমাদের চাষটাও খুব ভালো হয়। কারণ মাশরুম চাষে শুধু ওয়েস্ট বেঙ্গল নয়, সারা ইন্ডিয়া জুড়ে এবং ওয়ার্ল্ড জুড়ে এটা ডিমান্ড আছে। পরবর্তীকালে আমরা হায়ার থিঙ্ক করছি, সেই সব নিয়ে আজকে বিস্তারিত আমাদের মনিটরিং কমিটিতে আলোচনা হয়েছে। আমি আবার 1st week of September আবার আসছি। দাদা, স্বনির্ভর প্রকল্পের মহিলাদের উৎপাদিত জিনিস মার্কেটিংয়ের ক্ষেত্রে বা বিক্রির ক্ষেত্রে কিছু সমস্যা ওরা অনেক সময় পড়ে, সেক্ষেত্রে কি কিছু ভাবছেন আপনি? না, কোথাও সমস্যাই নেই, ওরা তো এখানে তৈরি করছে, করে যাচ্ছে, আমাদের সিএডিসিতে দিচ্ছে, এখান থেকে আমরা এবারে নির্বাচনে লড়তে মন কেমন কেমন করছে? মনে জোর পাচ্ছেন না আপনি? কিন্তু লড়াই তো করতে হবেই, না হলে যে পিছিয়ে পড়তে হবে। ভোট গুরু আছে আপনার সাথে, চিন্তা কি, শুধু প্রচারে থাকুন আপনি, খেলবো আমরা, জিতবেন আপনি। বিস্তারিত জানতে আর দেরি না করে সরাসরি ফোন করুন এই নাম্বারে 9903583821, আর অপর নাম্বারটি হলো 7003081242।